আলাদি, জানো আজ তোমার বন্ধু এসেছিল? বন্ধু এসেছিল? বাবা, অনেক দিন পর। তা বন্ধুকে আদর যত্ন করেছিলে? আরে আমি কি আদর করব, আমাকে জড়িয়ে ধরে কি আদরটা না করলো। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া? আরে ম্যাডাম, আপনি? আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার বিয়ে হয়ে গেছে। আপনি এত সুন্দরী, তা কি কাজের জন্য এসেছেন আপনি? না মানে আপনাদের রাতে নিমন্ত্রণ। ছেলেকে নিয়ে আসবেন কিন্তু। জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেদিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার! এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। কি সেটা কে লাগবো? হ্যাঁ। কত? 25,000। কত? 2500। কত? 25,000 তো নি চলবো। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারিনি আর গার্লফ্রেন্ডও পটাতে পারিনি। তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন? ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আর একটা করবো। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেবো। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন? আমার শাড়ি মা পড়ছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি? পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? শোনো রুম্পা ভাবি একটা চাদর কিনছে, কি সুন্দর দেখতে, আমাকে একটা কিনে দিবা? লাল কালারের একটা চাদর, মাঝখানে গোলাপ ফুল আঁকানো, ওইটার কথা বলতিছো? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর, কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উল্কায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ম্যাডাম, শুনলাম আপনাদের পার্লারে নাকি ছেলেদের শেভ করেন। জি ভাইজান, ঠিকই শুনছেন, তবে তার জন্য আপনাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা না, 1,000 টাকা দেবো, কিন্তু যদি কোথাও কাটে তাহলে কিন্তু হাত কেটে ফেলাবো। সমস্যা নাই, আসেন, হাত কাটার ঘটনা ঘটার আগেই আপনার গলা কেটে ফেলাবো। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। হ্যালো বেবি, কাইসে হ্যাঁ? একদম মাস্ত। ও কোন হে বেবি? ও তো আমার বহিন হ্যাঁ। আর মোট কি ধরা? কি হরে? মেলো জিজা জিসে, কাইসে লাগে জিজা জি? কল যো দিখাই না উসসে বড়িয়া হ্যায়। আচ্ছা, আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে, রাগ না হইলে একটা কথা বলবো? একদম রাগ করব না, বলো তুমি। কুত্তা হ্যায় তো কুত্তা। আমিও তোমারে কিছু বলতে চাই, রাগ করতে পারবা না? না বইন, আমি তো অল্পতেই রাগ হয়ে যাই, আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দিই মরা মানুষ উঠতে মাপছায়। আরে মিম, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, তা এখন কি অবস্থা? আর বলিস না, আজ 3 দিন ধরে বিছানায় পড়ে আছে, দাঁড়াচ্ছে না। বলিস কি, এ তো সর্বনাশের মাথায় বাড়ি, তা নালা দিয়ে দেখছিলি? ওরে কুত্তা, আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না। মারো, বুঝি মারো, মারো। কি হরে? জানো সোনা, একটা কথা। কি কথা গো সোনা? ওই সেই দিন কি তোমার হৃদয়ে মাথা দিয়ে শুয়েছিল না, তোমার হৃদয়টা যেন কুড়কুড় কুড়কুড় করছিল, আমার খুব ভালো লাগছিল। ওরে শালি, যেদিন তুই আমার হৃদয়ে মাথা রাখি দে ঘুমাচ্ছিলি, সেদিন কি আমার জামার বুক পকেটে বিড়ির প্যাকেট ছিল, ওর লেগে কুড়কুড় 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 কুড়কুড়। জামাই হবা, এত তো ভালোবাসা দেবো, খালি অন্য মেয়ের দিকে তাকাইলে ঝাড়ু দিয়া ফিরাম। বিয়ে করে ছেলের নাম রাখবো সর্বনাশ, বউয়ের সাথে ঝগড়া হইলি বলবো তোমাকে বিয়ে করি সর্বনাশ হয়েছে।
ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুরো মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে। আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চিই থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন চায় পুতা দিয়াছেছি। তুই খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলস, যদি একবার বেডা আস খালি আরেকবার হাত তুলা দেখ। বিয়ে তুই করবি না তোর ঘরে করবে? এই তোমার শালার সাথে কথা বলো তো, বিয়ে করতে চাচ্ছে না কেন? হ্যালো দুলা ভাই, আমি বিয়ে করব না, শুনছি বিয়ের পরে বউ নাকি খালি পিটায়। আরে বোকা, শোনা কথায় কান দিবি না, কে বলছে বউ পিটায়? সপ্তাহে মাঝে মধ্যে 10-12 বার পিটায়। অ্যাম্বুলেন্সে ফোন দাও। তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতেই শোনা। দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। আচ্ছা মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি, তাইলে শোনো, কারো বয়স যদি হয় 35 বছর, নিজের ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর, আর কাজের কথা শুনলে ডাইনাথ হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর, আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো, আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লয়ে গাও না। এই যে বাজারে গিয়ে একটা ব্লাউজ নিয়ে আসিস আমার জন্য। জো হুকুম মেরে আকা। সাইজ কত? তুমি কি আমার সাইজ জানো না? জানি তো। এই এরকম সাইজ, এরকম এরকম ইডি সাইজ। কি হরে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরে ফেলাবো। ভাই আমার কথা শুনেন প্লিজ, ভাই আগে উনার কথাটা শুনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেব, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। হে প্রভু হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া। পিতা কো পাপা কো ইংলিশ মে কিয়া কহতে হ্যায়? পাপা কো হ্যাঁ ফাদার। Very good. मम्मी को क्या कहते हैं? मदर। अरे वाह। चाचा को? चादर। चादर नहीं कहते हैं, अंकल कहते हैं। अच्छा अच्छा अंकल अंकल। हाँ। और चाचा की वाइफ को? एंटीना। एंटीना नहीं, आंटी। अच्छा अच्छा सॉरी सॉरी आंटी। हाँ। और आंटी के बच्चे को हम लोग क्या कहते हैं? एंटी वायरस। ऐ जे सोनो कि আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার তিনটে শর্ত আছে। বলো। এক, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। দুই, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। তিন, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও তিনটে শর্ত আছে। বলো। এক, যেদিন আমি এক প্যাক খেয়েছব সেদিন আমার মুড থাকবে না। দুই, যেদিন আমি দু প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। তিন, যেদিন আমি চার প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ।